হড়বড়ায় কথা দিছি চাইটা খাইলে না গো মা লেট হয়ে গেছে পরে খাবো চলে চলে যাই চলো এ ছমিয়া কথা যাচ্ছি গো তোর মায়ের লগ দিন যাচ্ছি কি হরে বহুত ফাঁকি মারে দেখি নাইলে শালা দাদাই আমকে ধমকাবে হ্যাঁ রে এই গাড়িটা এখনো বনাইস নাই খালি পয়সা লিবি আর পয়সা পয়সা খালি ফাঁকি দি মার না বাস বইনে যাবে দেখ গাড়িটা কই হ্যাঁ বল এই গাড়িটা এখনো ফিটিং হয় নাই দেখছি না এগুলা খালি ফাঁকি মারছে ছোট বুফরটা বাজে করে ইসলা ইন্দুরলাম ইঞ্জিনিয়ার শিখে কে আছে জানে ওরা কোন তারটি কাটে দিব বাজবেন নাই সেটি এসে কে কাটে দেয় কি হরে সোমালা খতম হয়ে গেল ভা হ্যাঁ রে ছোট শোন এদিকে শোন কি হলো নিমাই মাতর গাড়িটা লাগলো তো পয়সা দিল আধা দিয়েছে আর আধা বললো কি বাদে দেবো দুদিন পরে তাহলে আর গাড়িটা এমনি বনাই নিয়ে যা আধা বাদে বাদে করে যখন নাই বইন তখন বলবে কি জলদি বোনা জলদি বোনা আর পয়সার কোনো ঠিক ঠিকানাই নেই আচ্ছা গিয়ার বক্সটা এনেছে হ্যাঁ গিয়ার বক্সটা এনেছে ফুচার গাড়িটার ফুচার গাড়িটার নাই আনে নাই আনিস না আচ্ছা তুই এলা ফিটিং কর জলদি আমি গিয়ার বক্সটা নিয়ে গেছি হ্যাঁ ঠিক আছে আমি ওই গাড়ির ফিটিং করছি যা তুই আসবি আর বিনা পয়সা কাকু গাড়ি দিস না আর হ্যাঁ একদম ও নো কি একদম শালা দাঁত দুরা দিয়ে লিয়ার একদম মারবো এখন ঠিকসে কর ও বলে কি তুই বলে যে গাড়িটা দিয়ে দিবি পয়সা তো আমি লিতে বলেছিলি নিয়েছিস দূর শালা পাঞ্চার হয়ে গেছে ও আগে তো গ্যারেজ আছে যাই বানাই নিয়ে সাইকেলটা আমি তো সাইকেল ফেলতে পারি না কি শূন্য সাইকেলটা সেরিয়ে দেবো ঢের খারাপ হয়ে যাবে লেট লাগবে তুই সাঁঝে নিয়ে যাবি হ্যাঁ ঠিক আছে ব্যাগটা কে লাগে ব্যাগ তোর তো ভাই তোমরা কি আমি মোবাইলটি কি করছি আমি মোবাইলটি পয়সা অন করছি কালকে আমি 10,000 কে 30,000 করে দিয়েছিলি ও ভি 2 ঘন্টায় সিফ জানতে চাও কি স্যার ওয়ান উইন অ্যাপ্লিকেশন কে থ্রু আর তোমরা যদি ওয়ান উইন অ্যাপ্লিকেশনের প্রোমো কোডটা ইউজ করবে তো ফার্স্ট ডিপোজিটে পাবে 500% বোনাস মানে 100 টাকা অ্যাড করতে গেলে তোমরা পাবে 500 টাকা খেলবার জন্য আর আমাদের সাবস্ক্রাইবার জন্য স্পেশাল অফার আছে আমাদের প্রোমো কোডটা ইউজ করে সাইন আপ করছো তো ফার্স্ট 50 লাখে 50 টাকা ডিপোজিট পাবে তো দেরি কি স্যার ডিসক্রিপশন নিচে লিঙ্কটা দেওয়া আছে জায়গায় সাইন আপ করো আর রেজিস্টার করো কোথা যাবি কেনে কোথা যাবি কোথা টিকট টিকট চেন্নাই যাব চেন্নাই টিকট পয়সা দে পয়সা পয়সা পাঁচটা যাবে চেন্নাই শালা বসতো তার টিকট মিকট কাটাবি দিব খিড়কিটা তো ঠেকে এখন কি হরে ঢুকতে ঢুকতে টিকট আর টিকট বসবো কিনা এলবো জলদি পয়সা দে দে শালা বসটা সে বুঝাইছে পারাইন দিছে মা
মারলি কেন? বস লড়কি ছেড়তে আসিস? আরে ম্যাডাম আমি জানি না থোড়ি টকরা লে বস ড্রাইভার আচানক ব্রেক মাইল তোর উপরে আমি টকরাই গেলি তো কি করব? দেখবিস রে একটা লড়কি ছেড়ছে রে তা মুয়ার বদল মু দিছি রে সুগম মানে বসতে না বাচ্চি আরে বেড়ি চালের উপর হাত উঠাইছিস রে সালা লড়কি দেখলি না কি আর হিরোগিরি করতে এসে গেলি রে বলে দেখে লাগা দোষে যে কান নাই আর ওয়াদিকে সাপোর্ট লিবি হাট সালা এই বসতে থাকবই না এ বস বালা রোগ আমার স্টেশন এসে গেলি ले दादा रे कलम ले ले कलम पांच टाइम दूटा ले ले एकदम बम्फार पर चले दादा रे कलम ले ले कलम हां ले की कोची रे अरे कलम बिकछे तो स्कूल को जे था कलम बिके बोलछे अरे हमर माय बाप नहीं खो तो माय बाप थकली कि माय बाप के संगे स्कूल नहीं जाते माय बाप नहीं तो कॉपी कलम के देबे ड्रेस कत कुछ होय जे साला जाबार मन नहीं सेटा बोल ना स्कूल है तो किताब देते सब दे साला गेट ता ढुकते ढुकते केला दे कत खाबार जिनिस दे डिम डिम साला स्कूल जाबई तबे ना खाली एकटा बहाना कि हमर केउ नहीं किताब के किने देबे सरकार सब दिछे स्कूल स्कूल जा रहे वो पढ़ा सुना कर दे कलम ला दे चुपचाप मेरे कल से स्कूल जाबे ल पैसा तोर भालो से गिरबे सुने ले कल से स्कूल जाबे बुझली ना ठीक है मैं कल स्कूल जाबे डेली जाबे जाबे ना पक्का डेली जाबे जा सब सरकार देबे कोनो टेंशन लिस ना पढ़ा सुनार मन ना यार बोले कि कोनो ना के हमार छेलाटा को तो भालो बेकार एर संगे बसे झमेला करले जाई माफी मांगियो আমি তো স্কুল গিয়েছিলাম আমার কাছে ফোন নেই তো ফোন নাই নেই তোমার ফোনটা কিছু কি হলো এদিকে বল ফটো তো খিচাই গেল লিবিস কিসে ব্যাগে ভরে দে ব্যাগ দেখো তা সই দিব জেন্টলম্যানদের কোন চালাইস না জেন্টলম্যানদের তো না চালাই আমার বাবা একটা সাইকেল কিনে দিয়েছে আমি সেটাই চালাই বহুত ভাঁচিস নাই দে তো নম্বরটা তো হোয়াটসঅ্যাপে পাঠান দিব নাম্বার হ্যাঁ বলছি নুনিয়া তোর স্কুল ছুটি হয়ে গেল চাষবাস সময় একটা গরম মশলা নিয়ে আসবি না তোর মামা এসেছে মুরগা কাটবো ঠিক আছে কি করছিস রে এই বসে আছি রোদ দাচ্ছে হ্যাঁ কইছিস তুই জানিস দুটি বেটি ছেলে যেন একসঙ্গে থাকে তখন কি করে না আরে তখন ওরা একটি সেলফি নিয়ে এলে হ্যাঁ আর দুটা বেটা ছেলে একসঙ্গে থাকে তখন কি করবো না কি করে দুটা দিল চেকিনে এলে কি করে হ্যাঁ সচিন গানা বাজে যে রে আপনি গানা বাজে সালা এটা রিংটোন বাজে উঠা উঠা হ্যালো হ্যাঁ সচিন হ্যাঁ তোর বোটা যে খনি বালা সঙ্গে চালাই দিল রে হ্যাঁ ওয়াগে কোন রকম করে রুকা আমি আর মিনে থাকতে পারব না কি নে রে কার মিনে থাকতে না পারবি আরে আর বহুটা কোনে वाला সঙ্গে পারান দিল বাবা তো তখন বিহাই নাই রে রং নম্বর রং নম্বর আমি নাই বডি চলো বেড়াল কম হ্যাঁ রে চড়াইন দে উপরটা কি হরে সালা পাগল তাগল বটিস নকি রে কই না আমি পাগল ধরন বটি তবে আমি পাগল বটি কে বটে রে ই সালা পাগল বটে একটা সালা ছাতা নিয়ে যারা আমার পাগল হ্যাঁ কে বলি পাগল বটে বটে না হ্যাঁ হ্যাঁ ও সালা পাগলই বটে আর তোদের ঘরে আজ মাছ থিওরা না যে খাবি না হ্যাঁ রে সালা শুকনা তোরে খাতে রানি নে কি বটে সালা সাইকেলটা তো পৌঁছে দিলি একটা টেনশন খতম ইয়াদলে যায় গেরে দিকে যায় ছুটি হয়ে গেছে মা বলেছিল গরম মশলা আনতে বল বল কি বলতে কি কোন বলতে না চিলি আমার আঙ্গুলটা কত পাওয়ার আছে সেটা দেখছি জীবন আঙ্গুল কি ভাঙে তোকে পাওয়ারে দেখাঙ্গুল বহুত পাওয়ার হয় শুন শুন শুন
এসে গিয়েছি তো একটা বাত শুন গরম মশলা কোন দোকানটা পাবো আদে ওই দোকানে পাবি ওই দোকানে থ্যাংক ইউ যা যা পাবি ভালো আছিস আমাকে তো রাখ এক প্যাকেট গরম মশলা দাও না হ্যাঁ বাপ তোকে কোনো খেপা কুকুরে কাটেছে নাকি এবার মার টাকা পাবি চপ্পল আর রিস্টার কোন দোকান কোথায় যা কি হবে এখানে গরম মশলা নাই যে কথা দিতে চলে এলো সালা दूर बना गरम मसला ना तो ठंडा मसला लेखा কোন স্কুল গেলিস তুই না ছাগল বাগাল গেলি ও গরম মশলা হ্যাঁ ঠিক আছে আর পয়সা কে দিবে তোর বাপে ও নো কি যে পড়তে যায় এই এম স্ত্রী আমার সাইকেলটা সাইকেলটা ঠিক করে তোর ঘর পৌঁছে দিয়ে দিয়েছি হ্যাঁ তো পয়সা কত হলো বল দো একটু কামে ছিল তো না লাগে পয়সা যা থ্যাংক ইউ কি হলো বল তোর দাদাকে ডাকে দে না দাদাকে ডাকবা ছিল তো আমাকে কি কামে ডাকলি ওকে ডাক তোর দাদাকে ডাকেছিলাম তুই তো খোঁজ খোঁজায় বলছিস ডেকে নিয়া সালাম মনে হয়ে গেছে দাদা সঙ্গে আমার বিহার গল্প করবে আর আমাকে ডরে বলতে নে পাছে ঠিক আছে আমি দাদাকে বলে দিই রে তোকে ডাকছে ডাকছে আমাকে হ্যাঁ যা পয়সা দিল হ্যাঁ ধর টাইট কর ব্রেক টিয়ার টাইট কর বল কি বল জীবন এই গিরাসে দড়ে বাটে না আমার না আমার বাপের বড় আমরা দু ভাই ঘাটে গেলে আচ্ছা ঠিক আছে তুই কি ফ্রি আছিস ফ্রি তো নাই গেল বলবো জাম আছি দেখবো আজ রাতে গ্রিস ত্রিস দিয়া কে যদি ফ্রি হই যায় তো কি করে ভাব কই খাই আমি এখন আমি ডিম চপ খাই আলে ভাবটা খাইতে পারবো না মাঙ্গা জিনিসটা ও সব ছাড় আমি তোর সঙ্গে না পারবো আজ আর কি ঘুরতে যাবি কটার সময় 8টার সময় ঠিক আছে পৌঁছে যাব ডান ডান ভাব 7টা তো বাজে গেছে ও আসে মানে পছন্দ করতে লেগেছে আই লাভ ইউ I love you too. সত্যি? হ্যাঁ রে সত্যি। সত্যি? রুকলি কেন রে তো বাবা পকেটে লাগতে বললি জলদি দেখ দুটো মানিক জোড় বসিয়ে যান আরো এ সালা এ রে তো ফটকার বেটিটা বটে আর ওখান গ্যারেজ বালার বেটাটা বটে এটা এরে সালা ওর বাপকে ফোন লাগা ফোন লাগা ফোন লাগা হ্যালো আমাদের তোর বিটি আতা গ্যারেজ বালার সঙ্গে হইছে পুরা হ্যাঁ ঠিক আছে না বিরাট বত না আচ্ছা তুমি কোনো পিন্ধে আসেনি তোকে ঠান্ডা নাই লাগছে কি কত ঠান্ডা লাগে আমি ডেইলি সিনাই তুমি ডেইলি সিনাস আমি ঠান্ডায় দুব আসি নাই বাবা তুমি কত ভালো ছিলা পুরা শুনিয়া লাগে খেপি দুয়ে বেশি নাই লেকিন পুরা সিজন ডে দুবার হে গিস্টামা তুই এখন তো পুরা লটন পারে চমকিছিস ঘুরে বলছে বা গোটে দিনে ঘরও নেই এলো রোক 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 তুই সন্ধ্যা 4টে ঘর থেকে বেরিয়েছিস এটা তোর ঘরে আসবার টাইম ওটা ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গিয়েছিলি এই জন্য লেট হয়েছে
বেটা ছেলের সঙ্গে ঘুরে বলছি স্যার, বলছি ফেরানের সঙ্গে ঘুরছি, মারব চড় না। কোন ছেলে বলে ওটা? ওই প্রকাশ যে গ্যারেজে থাকে। প্যার করিস তো ভালোই করিস। দেখ বিনা মতলব এথা এথা ঘুরে বলছিস, ফাঁকে বদনাম মামাকে করছিস, বাপেরও বদনাম, বিটিরও বদনাম। ফোন করে ডাকা, আমি ওর সঙ্গে গল্প করে নেব, তোদের দুজনের বিয়া দিয়ে দেবো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ডাকছি। ডাকো। হ্যালো বাবু, আমার বাবা তোর সঙ্গে মিলতে চাইছে, তুই এক্ষুনি তাড়াতাড়ি আ। বাই। তুই আমার বিটির সঙ্গে বিয়া করতে খুঁজছিস? তুই মাসে যত কামাস নেই ওর থেকে বেশি আমার বেটি একদিনে উড়াইন দে। অতনা তো আমার ক্ষমতা নাই গে, বাকি যতনা ডুগা আছে আমি ওকে বহুত খুশ রাখবো। দেখ বাবু, এই গ্যারেজ ম্যারেজে কোনো কাজ দিবে না, নিজের লাইফে কোনো কাজ করে দেখা, আমি নিজের বেটি তোকে খুশি খুশি বিদায় করে দেবো। ঠিক আছে, তুই এরপরে যেতে পারিস। শোন, জীবনে কোনো করে আসবি তবে তুই দুবার এই চৌকাটায় পাবি।